যে সমস্ত বেনিফিশিয়ারির কেউই নিজে হাতে ড্র করবেন। এছাড়া আমাদের তার মধ্যে কিছু সংখ্যক আমরা দিয়েছি, অনেকে উপস্থিত হতে পারেননি, লেটার দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি এবং সেই অ্যালটমেন্ট লেটার নিয়ে ওনারা সব কিছু বিষয় মাথায় রেখে সবাই বেনিফিশিয়ারি সমস্যা আমরা দেখেছি। আমরা আমাদের কাছে অনেক বেনিফিশিয়ারি আবেদন প্রক্রিয়া লটারির মাধ্যমে আজকে হচ্ছে। আগরতলা লাইট হাউস প্রজেক্ট উপস্থিত ডাইরেক্টর আরবান, ইতিমধ্যেই আমরা বেনিফিশিয়ারি সিলেকশন শুরু করেছি। এখানে দুটো ক্যাটাগরি আছে, যাদের ইনকাম 3 লাখ থেকে কম আর যাদের ইনকাম 3 লাখ থেকে 6 লাখ, এরকম দুটো বেনিফিশিয়ারি আমরা করেছি। যে প্রকল্প আছে কেন্দ্র শাসন সেন্ট্রাল গভর্নমেন্টের এটা প্রজেক্ট, রাজ্য সরকার থেকে জমি দেওয়া হয়েছে, জমি দিয়ে আমরা বাস্তবায়ন করার জন্য টুড়া পক্ষ থেকে আমরা সহায়তা করছি, কিন্তু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট যে প্রজেক্টের প্রজেক্ট কস্ট আছে এটা দেখা যায় 16,25,000 টাকার একটা বাড়িঘর হয়, এই যে টোটাল কস্ট জমির দাম বাদ দিয়ে। যদি আমরা জমির দাম ধরবো তো প্রত্যেক বাড়িঘরের কস্ট 25-30 লাখের কম হবে না, কিন্তু যাদের ইনকাম কম এই জন্য তো এই প্রকল্প করা হচ্ছে। তবে আপনাদের মালিকানা হবে এই জন্য বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন 5 লাখ টাকা ও 7 লাখ টাকা এটা নির্ধার করা হয়েছে, বাকি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার দুটো মিলিয়ে দিচ্ছে। তো আমরা দেখছি আগে যারা 5 লাখ টাকা 7 লাখ টাকা দিয়েছে ওদেরকেই আমরা লটারির মাধ্যমে বাড়িঘর দিয়েছি, কিন্তু অনেকজন ইচ্ছা প্রকাশ করেছেন আমরাও বেনিফিট কন্ট্রিবিউশন দিতে চাই, কিন্তু আমরা ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে কিছু নিজের টাকা কিছু ব্যাংক লোন টাকা মিলে আমরা দেব। তো সবাই বেনিফিশিয়ারির জন্য সুবিধা হবে এই জন্য আমরা আপনাকে বুকিং করার পরে একটা লটারি আমরা করে দিচ্ছি, বাড়িঘর নম্বর আপনি পেয়ে যাবেন, এ পাওয়ার পরে আপনাকে ব্যাংকে লোন পেতে সুবিধা হবে, এই আছে উদ্দেশ্য। লাইট হাউস প্রজেক্ট দ্রুত গতিতে কাজ চলছে, মডেল ফ্ল্যাটটা আমাদের ইদানিং এই 1 মাসের মধ্যে কমপ্লিট হওয়ার আমাদের সম্ভাবনা রয়েছে, দ্রুত গতিতে কাজ চলছে। আজকে লটারি হচ্ছে 785, আমাদের আজকে লটারির মাধ্যমে ফ্ল্যাট দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে মেনলি আমরা চেষ্টা করছি যাতে করে লোন পেতে ওনাদের সহযোগিতা হয় এবং ওনাদের জানা ওনারা জানতে পারবেন যে ওনাদের কোন নাম্বার প্লেট কোনটা পেয়েছেন, অনেকটা সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে লটারি করা আমাদের দরকার, অনেকের একই প্লেট পছন্দ থাকতে পারে, তার জন্য লটারি যদি হয় তো সেখানে দ্বিমত লোকেদের থাকবে না, তো তার জন্য লটারির মাধ্যমে প্লেটগুলো দেওয়া হচ্ছে। অনেকগুলো গরিব অংশের জনগণ, যেমন ধরুন ত্রিপুরার বিভিন্ন গ্রাম থেকে অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গা থেকে ওনাদের বাড়ি, তো আজকে আগরতলাতে কম সংখ্যক টাকা দিয়েই ওনারা সেই ফ্ল্যাটগুলো পাচ্ছেন, কেউ 5 লাখ কেউ 7 লাখ দিয়ে পাচ্ছেন। তো আমি মনে করি অনেক সময় শিক্ষার ক্ষেত্রে হোক, চিকিৎসার ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, অনেকের সহযোগিতা হবে। কেননা আমরা দেখি বাইরে থেকে এসে আবার দিনে চলে যাওয়া অথবা ঘর বাড়িতে থাকা অনেক সমস্যা হয়, তো সেক্ষেত্রে অনেক গরিব অংশের জনগণ উপকৃত হবে। এইভাবে 785 জন বেনিফিশিয়ারির মধ্যে প্রথম পর্যায়ে যারা পেয়েছেন তাদের বাদ দিয়ে যারা বেনিফিশিয়ারি